জগতে আমার মতো কোনো নারী পারবে যে ফুলসজ্জা রাত্রে স্বামীকে ঘর থেকে বিদায় দিতে? স্বামীর চরণে প্রণাম করে বললেন, স্বামী, এই অভাগিনী আপনার অপেক্ষায় বসে থাকল, যদি কখনো সম্ভব হয় একটা দিনও যেন আমি আপনার চরণ সেবা করতে পারি, আমি আর কিছু চাই না, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি ধর্মপথে চলুন, আপনার গন্তব্য স্থানে যেন আপনি পৌঁছাতে পারেন। চলে যাচ্ছে, ছুটতে ছুটতে রামচন্দ্র কবিরাজ আসলে বললেন, শ্রীবাস আচার্যের চরণে গুরুদেব আমি এসেছি, গুরুদেব আমি এসেছি, আপনি আপনার চরণে আমাকে একটু আশ্রয় দিন গুরুদেব। শ্রীনিবাস আচার্য বললেন, রামচন্দ্র তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি, আমি জানি তুমি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে সেটা বুঝতে পারিনি। এসো বাবা, তোমার জন্য আমি অপেক্ষা করছি। প্রত্যেকদিন রামচন্দ্র কবিরাজ ঘুম থেকে ওঠে গুরুকে সেবা করা, গুরুচরণ আশ্রয় করার জন্য, গুরুর কাছ থেকে আশ্রয় পাওয়ার জন্য সারাদিন গুরুর সঙ্গ লাভ করে, গুরুর মুখের বাণী শ্রবণ করে। করতে করতে দিন চলে যায়, মাস চলে যায়, সেই শুভক্ষণ সামনে যেদিনে রামচন্দ্র কবিরাজ আশ্রয় পাবে, আগামীকাল রামচন্দ্র তুমি আশ্রয় পাবে আমার কাছে। কিন্তু গুরুদেব বলছে রামচন্দ্রকে, আগামীকাল তো তুমি আশ্রয় পাবে, তাই আমার আদেশ আজকের দিনটা, আজকের দিন রাত্রি তুমি বাড়ি ফিরে যাও। বাড়িতে গিয়ে আজকে সারাদিন সারা রাত্রি তুমি তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে আসবে, কালকে সকালবেলায় আসবে, কালকে তুমি আশ্রয় পাবে। গুরুদেবের আদেশ পালন তো করতেই হবে। মা রামচন্দ্র ছুটতে ছুটতে গেছে বাড়িতে, দূর থেকে রত্নমালা দেখলেন তার স্বামী আসছে। যেমন রাধারানী পাগল হয়েছিল কৃষ্ণের জন্য, স্বপ্নে কৃষ্ণকে দর্শন করে বলেছিল, এতদিন পরে বধূ আইলে দেখা না হইত পরানো গেলে, আজ যেন রত্নমালা রামচন্দ্র কবিরাজকে দেখে ছুটে গিয়ে স্বামীর চরণ দেখানে জড়িয়ে ধরে বললেন, স্বামী, এই দুঃখিনীর কথা মনে পড়েছে আপনার, কৃপা করে আপনি এসেছেন, আপনি থাকবেন তো না চলে যাবেন? না রত্নবালা, গুরুদেব আমাকে পাঠিয়েছে, গুরুদেব বলেছে আজকে সারাদিন সারা রাত্রি আমি তোমার সঙ্গে থাকব, গুরুদেব একথাও বলেছে যে আমি রাত্রে একই শয্যায় তোমার সঙ্গে থাকব, কালকে সকাল হলেই চলে যাব। সারাদিন আছে, রাত্রে যখন ঘরে প্রবেশ করেছে, বিছানায় বসে বসে রামকৃষ্ণ বলছে, রামচন্দ্র কবিরাজ বলছে, রত্নবালা তুমি শুনবে আমার গুরুদেবের কথা? আমার গুরুদেব কি বলে জানো? আমার গুরুদেবের কত শিষ্য আছে, আমার গুরুদেবের কত গুণ। শুধু গুরু কথা বলতে বলতে, হরি কথা বলতে বলতে যখন রত্নমালা কি করছে, রত্নমালা স্বামীর কাছে গিয়ে এই বুকের উপরে মস্তকটি রেখে স্বামী হরি কথা
কৃষ্ণ কথা গুরুদেবের কথা আলোচনা করছে, আর স্ত্রী স্বামীর বক্ষের উপরে মস্তকটি রেখে সারাটা রাত ধরে স্বামীর বদনে হরি কথা গুরুর গুণকীর্তন শ্রবণ করছে। সকাল হয়ে গেছে বাবা, যখন সকাল হয়ে গেছে ওই যে রত্নবালা ওই যে রামচন্দ্রের বক্ষের উপরে যে মাথা রেখেছিল সিঁথির সিঁদুর কপালের সিঁদুর সারা বক্ষে লেগে গেছে, বদনে লেগে গেছে। ওই অবস্থাতেই ছুটতে ছুটতে রামচন্দ্র গুরুদেবের আশ্রমে গেছে। যে সকাল হয়ে গেছে গুরুদেবকে সেবা করতে হবে, গুরুদেবের অঙ্গে তেল মাখাতে হবে। তা যেমনই ওই আশ্রমের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে তখন ওই লোকনাথ গোস্বামী উঠোন ঝাড়ু দিচ্ছিল, হাতে ছিল ঝাঁটা। বলছে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? বলছে আমি আমি গুরুদেবের কাছে যাচ্ছি গো, অনেক বেলা হয়ে গেছে, গুরুদেব তো স্নান করবে, তা গুরুদেবকে তেল মাখাতে হবে, তাই আমি যে তেলের বাটি নিয়ে যাচ্ছি। লোকনাথ গোস্বামী বললেন, তো সাহস তো বন্ধ নয়, তো লজ্জা করে না? ছি, সারা নিশি স্ত্রীর সঙ্গে কাটিয়ে এসে স্নান না করে শুদ্ধ না হয়ে তুই গুরুদেবকে স্পর্শ করতে যাচ্ছিস? দূর হয় এখান থেকে, যাকে স্নান করে আয়। বলছি না, অনেক বেলা হয়ে গেছে, আমি স্নান করতে গেলে গুরুদেবের স্নান করতে বেলা চলে যাবে, গুরুদেবের সেবা হবে না। ও দাদা, আমাকে যেতে দাও না গো। কথা যখন শোনেনি, হাত থেকে ওই তেলের বাটিটা কেড়ে নিয়ে লোকনাথ গোস্বামী আরা খাতে ছিল ঝাঁটা, ওই ঝাঁটা দিয়ে রামচন্দ্র কবিরাজকে ওই ঝাঁটা দিয়ে আঘাতের উপর আঘাত করছে। হতভাগা, তোর সাহস বন্ধ নয়, তুই এই অবস্থাতে যাচ্ছিস গুরুদেবের কাছে? আঘাতের উপর আঘাত করলো, ওই ঝাঁটার বাড়ি দিল, ঝাঁটার বাড়ি মারতে মারতে লোকনাথ গোস্বামীও ক্লান্ত হয়ে পড়েছে। এক সময় রামচন্দ্র চিন্তা করলেন, ঠিকই তো, আমার সারা গায়ে সিঁদুর লেগে আছে, আমি স্নান না করে কি করে গুরুদেবের কাছে যাব? যেই স্নান করতে চলে গেছে রামচন্দ্র কবিরাজ, লোকনাথ গোস্বামী চিন্তা করলেন, এই সুযোগে আমি এই তেলটা আমি নিজে গিয়ে গুরুদেবের অঙ্গে মাখিয়ে দিয়ে আসি। বাবা, যখন ওই লোকনাথ গোস্বামী ওই তেলটা নিয়ে গুরুদেবকে মাখাতে গেছে, তেল হাতে নিয়ে ভালো করে ডলে যখন গুরুদেবের পিঠে মালিশ করতে গেছে, লোকনাথ গোস্বামী চমকে উঠলেন, গুরুদেবের সারা পিঠের উপরে ঝাঁটার বাড়ির চিহ্ন। একটু পরে দিন, একটু পরে দিন, পরে দিন, সারা দেহের উপরে ঝাঁটার বাড়ির চিহ্ন পড়ে আছে। লোকনাথ গোস্বামী চিন্তা করলেন, এটা কি হলো? এ তো ঝাঁটার বাড়ির আঘাত, আমি তো ঝাঁটার বাড়ি মেরেছি রামচন্দ্র কবিরাজকে, আর সেই আঘাত আমার গুরুদেবের পিঠে পড়েছে, আমি কি করলাম? হরিবল হরিবল, আমি অজান্তে আমি গুরুদেবকে আঘাত করলাম, এই হাত দিয়ে আমার গুরুদেবকে আঘাত করেছি, যে হাত দিয়ে আমি গুরুদেবকে আঘাত করেছি, আজকে রাত্রে এই হাত আমি পুড়িয়ে ফেলবো। যে মনে মনে বলছে এই হাত আমি পুড়িয়ে ফেলবো, হঠাৎ শ্রীনিবাস আচার্য চিৎকার করে বলে উঠলেন, পুড়ে গেল আমার হাত, পুড়ে গেল, জ্বলে গেল, জ্বলে গেল আমার হাত, এ কেমন সংসার! এরা দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুড়ায় হাত। শুধু শিষ্য মনে মনে ভেবেছে যে হাত আমি পুড়িয়ে ফেলবো, গুরুদেবের হাত চলে যাচ্ছে। লোকনাথ বলছে, গুরুদেব আমার অপরাধ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি,
রামচন্দ্রের সারাটি সে স্ত্রীর সঙ্গে কাটিয়ে এসেছে বলে আমি ওকে আসতে দিইনি আপনার কাছে। গুরুদেব বললেন, লোকনাথ তুমি কি জানো আমি রামচন্দ্রকে পাঠিয়েছিলাম কেন? আশ্রয় দেবার আগে ওকে আমি পরীক্ষা করতে পাঠিয়েছিলাম, তুমি তো জানো না একটা নিশি একটা রাত্রি ও স্ত্রীর সঙ্গে কাটাতে গিয়ে সারাটা নিশি ও শুধু আমার কথাই বলেছে। হরি কথা আমার কথা যেন কোনো কিচ্ছু আলোচনা করেনি। লোকনাথ তুমি যেমন আমার শিক্ষার শিষ্য, রামচন্দ্র আমার দীক্ষার শিষ্য, তোমরা দুইজন যে আমার দুটি নয়ন। তোমাদের আঘাত লাগলে যে সেই আঘাত আগে আমার লাগে। লোকনাথ গুরুদেবের চরণ আশ্রয় করে বললেন, গুরুদেব আমায় আপনি ক্ষমা করুন। এমন সময় রামচন্দ্র কবিরাজ স্নান করে এসেছে, ছুটে গিয়ে লোকনাথ ওই রামচন্দ্রের চরণে প্রণাম করতে গেছে, রামচন্দ্র তুমি আমায় ক্ষমা করে দাও। রামচন্দ্র বললেন, দাদা আমি তো ছোট, আমারই হয়তো ভুল হয়েছে, আপনি কেন অমন করে আমার পায়ে পড়তে যাচ্ছে? চলুন না দাদা আমরা গুরুদেবের কাছে যাই, গুরুদেব আপনি আমাদের আশীর্বাদ করুন, যতদিন বেঁচে থাকব। এমনি করে গুরুচরণ আশ্রয় করে পদনে কৃষ্ণ কথা বলতে বলতে আমরা যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে গুরুদেব যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি, ওহে গুরুদেব যেন কৃষ্ণ বলে আমি ডাকিতে যেন ডাকিতে পারি, আমাদের এই আশীর্বাদ ডাকতে পারি আমার আশীর্বাদ, হরি বল এই আশীর্বাদ
যেন কৃষ্ণ বলে আমি ডাকিতে গুরু ছাড়া
সদা গুরু সেবা আমরা করিতে আমরা সদাই গুরু আমরা সদাই যেন গুরু সেবা করিতে পারি সদাই গুরু চরণ ও হৃদয়ে ধরে যেন গুরু সেবা আমরা করিতে হবে আপনি ছাড়া এ ভবে আপনি ছাড়া আমাদের আর কে বায়াছে যেনই আমাদের ওই চরণের দাস করে রেখো গুরুদেবী আপনি আপনি ছাড়া আমাদেরকে চরণ ছাড়া
অবদানটা বেশি কার হলো? রত্নমালা, রত্নমালা যে নিজের জীবনের সব কিছু ত্যাগ করে স্বামীকে ধর্মপথে এগিয়ে দিল, এমন নারী বৈষ্ণব মহাজন, যার জন্য বলে নারী জাতি হচ্ছে আদি শক্তি। নারী জাতি হচ্ছে আদিশক্তি মা। আজকে রত্নমালার কারণে যেমন রামচন্দ্র কবিরাজ গুরুকে পেল, তার লক্ষ্যটাকে সে সম্পূর্ণ করতে পেরেছিল কার জন্য? রত্নমালার জন্য। আমাদের পতিত পাবন গৌর হরি, তিনি জগজীবকে উদ্ধার করতে পারল বিষ্ণুপ্রিয়ার জন্য।